হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA একটি বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি একটু পরেই বিস্তারিত বিজ্ঞপ্তিটি আলোচনা করব। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন ভিজিটার এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসুন আমি বিজ্ঞপ্তিটি আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA, রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার, চতুর্থ তলা, স্কার্টন গার্ডেন রোড, রমনা, ঢাকা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA কর্তৃক সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেসিপ এর চাহিদার আলোকে সাধারণ শিক্ষা দ্বারার 160টি শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা এই ধরনের প্রতিষ্ঠান 193 জন শিক্ষক নিয়োগের সুপারিশের জন্য নিবন্ধন সনদধারীদের নিকট হতে ই অ্যাপ্লিকেশন আহ্বানের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি বোল প্রচারের জন্য আপনার পত্রিকায় আগামী 2 ডিসেম্বর 2021 একদিনের জন্য স্বল্প পরিসরের ভিতরে পৃষ্ঠা সাদা কালো মুদ্রণের প্রকাশ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা গেল। তো ভিউয়ার্স, আসুন বিজ্ঞপ্তিটি কি ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেসিপ এর চাহিদার ভিত্তিতে সাধারণ শিক্ষা দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক ও দাখিল মাদ্রাসা ভোকেশনাল কোর্স চালুর লক্ষ্যে নিম্নবর্ণিত শূন্যপদসমূহে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদন অর্থাৎ ই অ্যাপ্লিকেশন আহ্বান করা হচ্ছে। শূন্যপদের নাম সিভিল কনস্ট্রাকশন, ট্রেডের বিপরীতে মোট পদের সংখ্যা অর্থাৎ শূন্যপদের সংখ্যা 13টি, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি 1টা, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন 82টি, জেনারেল ইলেকট্রনিক্স, জেনারেল ইলেকট্রনিক ওয়ার্কস 27টি, জেনারেল ইলেকট্রনিক্স 7টি, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং 17টি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন 46টি। মোট পদের সংখ্যা হলো 193টি। পদের ধরন হলো এমপিও অর্থাৎ নিয়োগ হলেই বিল হবে, মানে বেতন হবে, এবং মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা হলো 160টি। শর্ত: 1 নং কর্মীকে উল্লিখিত পদসমূহে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক তালিকা NTRCA এর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আবেদনকারীকে আবশ্যিকভাবে NTRCA কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনধারী এবং সমন্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আবেদনকারীর বয়স 1 জানুয়ারি 2021 তারিখে সর্বোচ্চ 35 বছর বা তার কম হতে হবে। তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ ইন্ডেক্সধারী প্রার্থী এবং মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল 3900/2019 মামলার রায় অনুযায়ী 12/6/2018 খ্রিস্টাব্দ তারিখের পূর্বে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন তাদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য। প্রত্যেক আবেদনের জন্য আবেদনকারীকে 100 টাকা হারে ফি জমা দিতে হবে। নির্ধারিত হারে ফি জমা না দিলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। ই অ্যাপ্লিকেশন পূরণ ও ফি জমা প্রদান শুরুর তারিখ হচ্ছে 5 ডিসেম্বর 2021 সকাল 10টায়। ই অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ 20 ডিসেম্বর 2021 রাত 12টা পর্যন্ত। 20 ডিসেম্বর 2021 তারিখ রাত 12টা হতে শুরু করে অ্যাপ্লিক্যান্ট 12টা হতে শুধু অ্যাপ্লিক্যান্ট আইডি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী 48 ঘন্টার মধ্যে অর্থাৎ 22 ডিসেম্বর 2021 তারিখ রাত 12টা পর্যন্ত SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন, আবেদন ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এবং NTRCA.gov.bd এই ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে। এ বিষয়ে একটি নমুনা টেলিটক বাংলাদেশ লিমিটেডের অর্থাৎ NGI.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের ক্ষেত্রে আবেদনকারীর নামের বানানসহ NID নম্বর, স্থায়ী ও অস্থায়ী ঠিকানা ও অন্যান্য তথ্যাদি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফর্ম পূরণের সময় প্রদত্ত তথ্যের অনুরূপ হতে হবে। নামের বানান অনুরূপ না হলে বা ভুল বানান হলে ব্যবহার করলে কম্পিউটার প্রসেসিংয়ে বিভ্রান্ত করবে, যার দায় সংশ্লিষ্ট আবেদনকারীকে বহন করতে হবে। সকল বৈধ আবেদনকারী অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর প্রতিটি পদের জন্য NTRCA এর পক্ষ থেকে টেলিটকের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে একটি SMS পাবেন। আবেদনকারীকে দাখিলকৃত আবেদনের একটি প্রিন্ট কপি সহ উদ্যোগে সংরক্ষণ করতে হবে।
যিনি যে বিষয়ে এনটিআরসি এর নিবন্ধন সনদধারী, তিনি ই অ্যাডভাইসমেন্ট এ প্রদর্শিত তার সংশ্লিষ্ট বিষয় অথবা বিষয়সমূহের বিপরীতে তালিকায় বর্ণিত সকল প্রতিষ্ঠানের সকল পদে আবেদন করতে পারবেন। তবে এক ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানে একাধিক পদে আবেদন করলে পছন্দের ক্রম উল্লেখ করে দিতে হবে। তার পছন্দ ও মেধাক্রম অনুসারে মাত্র একটি পদের বিপরীতে তাকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয়ে সংশ্লিষ্ট পদে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিলকরণ সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাপ্ত আবেদনসমূহ সরকারি বিধিবিধান অনুসরণ করে যাচাই অন্তে সমন্বিত জাতীয় মেধা তালিকা হতে মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণকে ফলাফল SMS এর মাধ্যমে অবহিত করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণের নিরাপত্তা অথবা পুলিশ ভেরিফিকেশনের পর নিয়োগের জন্য সুপারিশপত্র প্রেরণ করা হবে এবং নির্বাচিত প্রার্থী ও সংশ্লিষ্ট প্রধানকে তা SMS এর মাধ্যমে অবহিত করা হবে। নিয়োগের আবেদন ফর্মটি পূরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো। নিজের নামের বানান, NID নম্বর, স্থায়ী ও অস্থায়ী ঠিকানা সহ অন্যান্য তথ্যাদি সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে। ফর্ম পূরণ শেষে একবার আবেদন ফি জমা হয়ে গেলে অ্যাপ্লিকেন্ট ফর্ম কোনো অবস্থাতেই সংশোধনের সুযোগ থাকবে না। ই অ্যাডভাইসমেন্ট এর ভুলের জন্য আবেদন বাতিল হলে NTRCA দায়ী থাকবে না। মামলা বা আইনগত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তি এর কোনো পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য NTRCA দায়ী থাকবে না। MPO নীতিমালা অনুযায়ী ইন্ডেক্সধারী শিক্ষকদের বয়সীমা শিথিলযোগ্য বিধায় বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক নিবন্ধন সনদদার হিসেবে কর্মরত রয়েছেন তারাও অনলাইনে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। তবে তাদের আবেদনসমূহ অন্যান্য প্রার্থীদের ন্যায় সমন্বিত মেধা তালিকার ভিত্তিতে বাছাইপূর্বক নিয়োগ সুপারিশ করা হবে। 1 নম্বর ক্রমিকে বর্ণিত শূন্য পদের বিবরণ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম CSIP এর নিকট থেকে প্রাপ্ত হওয়ায় ভুল চাহিদাজনিত কারণে নিয়োগ সুপারিশে কোনো জটিলতার জন্য NTRCA কোনোভাবেই দায়ী থাকবে না। এই ই অ্যাডভাইসমেন্ট এর প্রদত্ত যে কোনো শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি NTRCA এর যে কোনো সময় সংযোজন, বিয়োজন ও পরিবর্তন এবং স্থগিতের অধিকার সংরক্ষণ করেন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই বিজ্ঞপ্তিটি। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।